নমস্কার বন্ধুরা, আমি সৌম্যব্রত। আশা করি ভালো আছেন সবাই। প্রায় এক বছর পর আবার আপনাদের এসভিদেশ ব্লগস চ্যানেলে ফিরে এলাম আর একটা নতুন গল্প নিয়ে। এই গল্পটা আপনাদের সবাইকে অবাক করবে, কারণ এই গল্পটা আমার প্রথম দীঘা ভ্রমণের গল্প এবং গল্পটা 2024-এর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 2024-এর মে মাসে আমার প্রথম সৌভাগ্য হলো দীঘা ভ্রমণের। তাহলে চলুন দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। এই ট্রিপে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে ছিল আমার স্ত্রী প্রান্তিকা, আমার শাশুড়িমা শ্বশুরমশাই, প্রান্তিকার মেজমাসি ছোটমাসি, এবং যিনি এই পুরো ট্রিপটার প্ল্যান করেছেন, এবং আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রান্তিকার বড়মাসি। এমনটা হচ্ছে, আমরা এখন চলেছি দীঘার উদ্দেশ্যে। ঠিক আছে, বাইরের ওয়েদার হচ্ছে এই এই হচ্ছে ওয়েদার। ভোর 5:30 বাসে উঠেছি, টিকিট 350 টাকা। এই ওয়েদারের মধ্যে দীঘা যাওয়াটা অনেকেই বলবে রিস্কি, কিন্তু কিছু করার ছিল না, কারণ আগে থেকে টিকিটটা কাটা হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারিনি যে এই সময়টা এরকম বৃষ্টি হবে। তো এখন দেখা যাক। এসি বাস, একটু পরে ব্রেকফাস্ট খাব, দেখা যাক কি হয়। বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে যাওয়া ডিম সেদ্ধ এবং কেক ও বিস্কুট সহযোগে ব্রেকফাস্টের সাথে শুরু হলো আমাদের দীঘার উদ্দেশ্যে যাত্রা। গ্রীষ্মের সুদীর্ঘ দাবদাহের পর মুষলধারায় বৃষ্টি আসাটা যেমন আনন্দের ছিল, তেমনি সেটাই ছিল সবচেয়ে বড় চিন্তার বিষয়। কারণ আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে সি বিচে কোস্টাল গার্ডের নিষেধাজ্ঞা থাকবে। তো আমরা এখন কোলাঘাটে এসেছি, তো এখানে বাস থেমেছে। সবাই জানে এখানে কেন বাস থামে, যারা জানেন না তাহলে আপনারা একবার আসুন, তাহলে বুঝতে পারবেন কেন এখানে বাস থামে। তো এখন আমরা বাইরে নিয়েছি, বাস থেকে নামো আমি। এই হচ্ছে ওখানকার ওয়েদার। বেচারা প্রান্তিকার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল বাইরের আবহাওয়া দেখে। তবে সৌভাগ্যের বিষয় এই যে যত আমরা দীঘার কাছাকাছি যাচ্ছিলাম, আকাশ মেঘলা হলেও বৃষ্টি প্রায় বন্ধ হয়ে এসেছিল। প্রায় 6 ঘন্টা বাস যাত্রার পর আমরা অবশেষে দীঘায় গিয়ে পৌঁছলাম। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। ওয়েদার মানে সেই বৃষ্টির কোন বিরাম নেই, অবিরাম বৃষ্টি। আচ্ছা, এই পাশটায় সমুদ্র আছে, সবাই জানে সেটা, তাও আমার কাছে এটা অজানা। আমি জানলাম যে এই দিক থেকেই সমুদ্র, আর আমরা দেখতে দেখতে এসেছি এই পাশটাতে সমুদ্র রয়েছে। আমি এখান থেকে কিছুটা একদম অল্প দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে দীঘা এসে? এটা কত কত নম্বর কততম দীঘা ভ্রমণ? 10 কি 12, এটা 12তম। আমার তো এটা প্রথম। এই বাসে আমরা এসেছি। আচ্ছা, এই তো বড় মাসি চলে এসছে গাড়ি নিয়ে। চলো এবার আমরা রওনা দিচ্ছি। আমরা এই গাড়িটি ড্রাইভার দাদাকে আমাদের আজকের ঘোরার প্ল্যান বলতে, উনি আমাদের বললেন একদিনেই উনি মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুর ঘুরিয়ে দেখাবেন,
এবং 1400 টাকা নেবেন গাড়ি হিসেবে। পরে অবশ্য আমরা অন্য গাড়ি নিয়েছিলাম যে 1200 টাকায় একই জায়গা ঘুরিয়েছিল। একটু পরেই আপনারা সেই বিষয়ে বিস্তারে জানতে পারবেন। ওই দূরের সারি সারি গাছের ফাঁক থেকে আড়াআড়িভাবে লম্বা সাদা ফিতের মতো যে অংশটা দেখা যাচ্ছে ওখানটাই নাকি সমুদ্র। প্রায় 20 মিনিটের মধ্যেই আমরা আমাদের বুক করা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের নাম মালামহল। রুমের ভাড়া নর্মাল রুম 800 টাকা এবং এসি রুম 1200 টাকা। আমরা নর্মাল রুমেতে ছিলাম। এখান থেকে নিউ দীঘা বিচ পায়ে হেঁটে 15 মিনিট। এই লজটার নাম হচ্ছে মালামহল। চারিদিকে পাখির কলতান ও কিছুটা শান্ত নিরিবিলি পরিবেশে ঘেরা এই ছোট্ট হোটেলের ঘরটাই হলো আমাদের 2 রাত ও 3 দিনের আশ্রয়। সবচেয়ে আরামদায়ক ছিল বারান্দার ঠান্ডা হাওয়া, যা হয়তো এসি রুমের হাওয়াকেও হার মানিয়ে দেয়। তবে বেশিক্ষণ ঘরে মন টিকল না। আসলে ছবি তোলার বদ অভ্যাস আছে কি না, তাই ফটোগ্রাফিটা মাস্ট। আচ্ছা, আমাদের এখন এসেই একটা শরীর কেমন কেমন করছে, চায়ের দোকানে এসে এখানে এসেছি, আমরা চা খেতে এসেছি। এখন সেপাশে একটা হোটেল রয়েছে, নাম হচ্ছে সি পার্ল। এই যে বড় মাসি আর মেজ মাসি আসছে, বড় মাসি আর মেজ মাসি কিনবো। আবার বলো দীঘায় যে কেমন লাগছে। আমরা এখন দীঘা এসেছি, এসে স্নান টান করে এখন আমরা যাচ্ছি হোটেলে খেতে। খেয়ে এসে তারপর যাব মন্দারমণি, শঙ্করপুর, আর তো সামনে একদম পা বাড়ালেই অমরাবতী। এ তো আমাদের কোনো ব্যাপারই না, এটা এটা মানে জানলা দিয়েই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই সামনে পাশে একটা হোটেল রয়েছে, সেই হোটেলে ওখানে গিয়ে দেখব কি খাবার দাবার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওখানে যেরকম গরম ছিল, যদি এখানেও সেরকম গরম থাকতো তাহলে অসম্ভব হতো এরকম হেঁটে চলে বেড়ানো। এই হচ্ছে হোটেল পার্ক পয়েন্ট রেস্টুরেন্ট। আচ্ছা, এই মেঘলা দিনে 5 ঘন্টা বাস জার্নির পর গরম ভাত, ডাল, সবজি আর আলু ভাজা, আহা যেন অমৃত। অবশ্যই রান্নাটাও কিন্তু অসাধারণ ছিল বলে বলতে হবে। ওখানে খেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো, খারাপ লাগেনি, খারাপ লাগেনি। তোমার ভালো লেগেছে খাবার? খাবারে কি কি ছিল? শঙ্করপুর, তারপর সেটা কোন দিকে? এটা হচ্ছে
টুয়ার্ডস মানে চালখোলা। আচ্ছা আচ্ছা, এখান থেকে চালখোলা। আচ্ছা, চালখোলা থেকে ভেতরে, ভেতরের দিকে 8 কিলোমিটার ভেতরে। আজকে অর্থাৎ এখন আমাদের জন্য গাড়ি আসবে, গাড়িতে করে আমরা যাচ্ছি মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এই তিনটে জায়গা আজকে ঘুরে নেব। তারপর কালকে দেখা যাক কোথায় যাওয়া যায়। নিজমাসি আসছে, কিরম লাগছে ওয়েদার? খুব ভালো, ওয়েদারটা দারুণ, ওয়েদার দারুণ। হাওয়া থাকলে, একটু হাওয়া থাকলে আর একটু ভালো হতো। হ্যাঁ, এটা সমুদ্রের ধারে গেলে পেয়ে যাবে। যেমনটা আপনারা আগে শুনলেন, আমরা এখন চললাম মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরের উদ্দেশ্যে। আকাশ মেঘলা, সময় দুপুর 3টে। আজ এখানে যেভাবে বৃষ্টিপাত হয়েছে, জানি না সমুদ্রে নামতে পারবো কিনা। আচ্ছা, এইখানে কি হয়, সমুদ্রের জল ঢুকে লবণ তৈরি হয়, তো এইখানে কি মানে নুনে কি হয়, চাষ করা হয় নাকি? আচ্ছা, সন্দ্বীপ লবণ এখান থেকে পাওয়া যায়। এই জায়গাগুলিকে বলা হয় ব্যাকওয়াটার, অর্থাৎ সমুদ্রে বন্যা এলে বা জোয়ার এলে এখানে জল ঢুকে জমে থাকে। এইভাবেই এই জলাশয়গুলি তৈরি হয়েছে। আগে এগুলো ভূগোলের বইয়ের পাতায় পড়েছিলাম, এখন চোখে দেখলাম। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর ল্যান্ডস্কেপটা যেন হঠাৎ করে পাল্টে গেল, অর্থাৎ মন্দারমণির মেরিন ড্রাইভ আর বেশি দূরে নেই। জায়গাটা দেখবার মতো, কি বলেছে প্রান্তিকা, এই চিন্তাটা আমারও হচ্ছে। মন্দারমণির মেরিন ড্রাইভে তো পৌঁছে গেলাম, তবে সি বিচে কি নামতে পারবো? জানতে গেলে চোখ রাখতে হবে পরের এপিসোডে। তবে হ্যাঁ, যাওয়ার আগে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। আজ তাহলে চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।